इश्को तस्लिम वो रजा की मसवा कुछ भी नहीं, वो वफा से खुश न हो तो फिर वफा कुछ भी नहीं, वो वफा से खुश न हो तो फिर वफा कुछ भी नहीं। इश्को मोहब्बत ने भाई रोई से आया मक्कार कबर पंगुने तक देखिए एक तमाम सुना বলে আজকে সুযোগ পাইলাম একা একা তফ করব। কাবার গিলাফের মধ্যে হাত দিছে আমার বাবা, গিলাফে হাত দেওয়ার পর তিনি তাকায় দেখে কি যেন একটা ভারী জিনিস হাতে লাগতেছে, প্রচন্ড বিদ্যুৎ। আমরা বলি জিলকি, শুদ্ধ ভাষায় বলে বিদ্যুৎ, বিদ্যুৎ চমক। এমন সময় তিনি তাকায় দেখে গোটা বাইতুল্লাহকে একটা সাপ নিজের পেট দিয়া পেছায়া দৌড়া রাখছে, আর নিজের মাথা দিয়া বাইতুল্লাহর ছাদের উপরে সেজদা করতেছে। জুরে বলবেন না সুবহানাল্লাহ, আজিব ব্যাপার। ও ভাই দুস্ত বুজুর্গ, আল্লাহর ওলি সেজদায় কইরা কয় ওরে মালিক, 50 বছর তোমার দরবারে কানলাম আমি, সুযোগ পাইলাম না একলা একলা তওয়াব করার, কিন্তু এই সাপটা কেমনে তওয়াব করার সুযোগ পাওয়া গেল। আল্লাহ বলে ও আমার বান্দা শুনো, তুমি 50 বছর ধরে কান্দো, আর আমার বান্দা আমার ওই সাপ একদিন নয় দুই দিন নয় 700 বছর ধইরা সে কানতে কানতে চোখের পানি ফালাইয়া কানতে কানতে সে অন্ধ হয়ে গেছে, আর বলছে ওরে মালিক কত মানুষ তওয়াব করে তোমার বাইতুল্লাহ, আমাকে কি তুমি বাইতুল্লাহ তওয়াব করার একটা বার সুযোগ করে দিবা না? 700 বছরের কান্না আমি মালিক কবুল কইরা আজকে জ্বর আর টর্নেডো দিয়া মানুষগুলাকে বাইতুল্লাহর পাশ থেকে সরায় দিলাম, আর এই বুবা প্রাণী সাপটাকে তওয়াফ করার সুযোগ আমি আল্লাহ করে দিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين
الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله জুরে 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 পড়েন لا إله إلا الله محمد رسول الله صلى الله صلى الله তাওশি উত্তর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পথহারা জাতির পদ্দিশানি উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অসংখ্য হাজারবার শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত মায়া ও দয়া করে এই প্যান্ডেলের নিচে আসার বসার আমলের নিয়তে কিছু কথা বলা এবং শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন, সেজন্য অন্তরের অন্তরস্থল থেকে কোনো প্রকার কৃপণতা না করে জুরে সুরে শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জুরে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার ৩০ পারা কুরআনের ৩০ নম্বর পারা কুরআন শরীফের মধ্যে ১১৪ খানা সূরা আছে, এর মধ্যে ৯৫ নম্বর সূরা, সূরার নাম সূরা ৩, আপনাদের সামনে তিলাওয়াত করলাম। এই আয়াতকে সামনে রেখে দুই একটি কথা ধারাবাহিক ভাবে বলার ইচ্ছা করছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেই সূরা আমি তিলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরা ৩। বলেন তো এই সূরার নাম কি? সূরায়ে ৩ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ কেন এবং ওই সৃষ্টির শ্রেষ্ঠত্বের দায়িত্ব কি, এই দুইটা বিষয়ের আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। পৃথিবীতে গরু ছাগল বেড়া বকরি দুম্বা বাঘ ভাল্লুক কত ধরনের প্রাণী থাকা সত্ত্বেও তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ বললেন না, মানুষদেরকে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ বলেছেন তার কারণ কি? এই বিষয়টা বোঝার দরকার আছে না?
মানুষ যে সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া গেল, একটা গরুর যেই পরিমাণ শক্তি, একটা বাঘের যেই পরিমাণ শক্তি, মানুষের তো সেই পরিমাণ শক্তি অনাই কথা কন্যা ঠিক কিনা? একটা গরু যেই পরিমাণ খাবার খায়, একটা বাঘ প্রতিদিন তার খাবারে খাবার লাগে অন্তত পক্ষে 18 কেজি গোশত। তাহলে একটা বাঘে খাও ন খায় বেশি, একটা গরু খাও ন খায় বেশি, মানুষ থেকে একটা গরু কম খায় না বেশি খায়? মানুষ থেকে একটা বাঘে কম খায় না বেশি খায়? বেশি খায়। শক্তিও তাদের বেশি। এরপরেও মানুষ হইয়া গেল সৃষ্টির শ্রেষ্ঠ, তারা কেন সৃষ্টির শ্রেষ্ঠ হইল না? মাঝে মধ্যে দেখা যায় অন্যান্য প্রাণীদের চোখের শক্তিও বেশি, আমরা চাইতে ভালো শক্তি আছে চোখের মধ্যে। কিছু কিছু প্রাণী আছে তারা বহু দূর থেকে অনেক জিনিস দেখে, যেমন কুমির। কুমিরের নাম শুনছেন আপনারা? কুমিরে যখন ডিম পারে, ডিম পারিয়া চলিয়া যায় বহু দূর, 6 মাসের রাস্তা যায়, দূরে গিয়া তার চোখ দিয়া যখন তার ডিমের দিকে তাকায়, 6 মাস দূর থেকে তার চোখ দিয়া তা দেয়, গরম দেয়, আর ওই ডিম ফুটটা বাচ্চা হয়। সুবহানাল্লাহ। তো চোখের পাওয়ার আমরার থেকে কম না বেশি? বেশি হওয়া সত্ত্বেও তারা সৃষ্টির শ্রেষ্ঠ হলো না, মানুষ কেন সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া গেল? একটা বিড়াল, আপনি ভাত খাওয়ানো বইছুন দরজা লাগাইয়া, আপনি যখন ভাত খান তখন ভাত সামনে রাখার পরে মুখের মধ্যে যখন ভাত আপনি দিলেন, সব সব একটু একটু আওয়াজ ধরে, কথা ঠিক না? এই আওয়াজটা বিড়াল বহুদূর বইয়া শুনে, শূন্য ওই দেখবেন দৌড়াইয়া আয় আপনার কাছে উপস্থিত, কথা ঠিক নি? আমরা কথা বলি দেখা গেল অনেক সময় কথা শুনি না, কিন্তু বিড়াল আমাদের আওয়াজও নাই, শুধু একটু সব সব আওয়াজটা ধরছে। হে এত দূর থেকে বুঝালা যে খাওয়ান চলছে, যাওয়ান যায়, কথা ঠিক না? তাহলে দেখেন বিড়ালের শ্রবণ শক্তি আমাদের থেকে আরো বেশি, তারপরেও সে সৃষ্টির শ্রেষ্ঠ হইল না, মানুষগুলো সৃষ্টির শ্রেষ্ঠ হইয়া গেল কেন? একটা বুজার বিষয় না, বুজার বিষয় না? আমরা নাকের গেরান দাঁড়ে আনার পরে গেরান লইতে পারি নাক দিয়া, কিন্তু একটা মশা অন্তত পক্ষে 40 ফুট অন্তত পক্ষে 40 হাত দূর থেকে একটা মশা সে তার গ্রাম নিতে পারে, নিয়া বলতে পারে কোন মানুষের রক্ত কি ধরনের, কোন মানুষের রক্তের গেরান বালা আর কোন মানুষের রক্তের গেরান বেশি বালা না, এই মশাটা দূর থেকে ওই কইতে পারে। চিন্তা করেন হের নাক কি পরিমাণ গেরান আল্লাহ দিছে। তাহলে দেখা যায় তার নাকের ফাওয়ার আমাদের নাকের ফাওয়ার থেকে বেশি না হোক, কথা কান না? তাহলে সৃষ্টির শ্রেষ্ঠ সে হইল না কেন, মানুষ হইয়া গেল কেন? বুঝার দরকার আছে না? না, আল্লাহ বলেন মানুষগুলাকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়েছি দুইটা কারণে। জোরে কোন কয়টা কারণ? দুই কারণ। এক নম্বর কারণ বর্ণনা করতে যায় আল্লাহ রাব্বুল আলামিন 14টা বিষয়ের কসম খাইছেন। কয়টা বিষয়ের? 14টা বিষয়ের কসম খাইয়া আল্লাহ তাআলা একটা কারণ বর্ণনা করছেন, আর আরেকটা কারণ বর্ণনা করতে যাইয়া আল্লাহ আরো 60টা বিষয়ের কসম খাইছেন। 14 আর 4 কত? 18টা বিষয়ের কসম খাইয়া আল্লাহ তাআলা দুইটা কারণ বর্ণনা করছেন, আর দুই কারণ বর্ণনা করিয়া বলেন এই দুই কারণে মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠত্ব দান করেছি। 14টা এবং 4টা মোট 18টা বিষয়ের কসম আল্লাহ কারিয়া আল্লাহ তাআলা বলেন
আমি মানুষের সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিয়েছি দুই কারণে। এক নাম্বার কারণ আল্লাহ বর্ণনা করে, ওয়াশামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ শুনো, সূর্যের কসম, সূর্যের আলোর কসম, চন্দ্রের কসম, চন্দ্রের আলোর কসম, রাত্রের কসম, রাতের অন্ধকারের কসম, দিনের কসম, দিনের প্রকাশের কসম, আসমানের কসম, আসমানকে সুউচ্চ করার কসম, জমিনের কসম, জমিনকে বিছানা স্বরূপ বানানোর কসম, মানুষের কসম, আর মানুষের নফসের কসম, এভাবে চোদ্দটা বিষয়ের কসম খায়া আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষগুলাকে কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা ন্যায়ের পথ, কোনটা বাতিল পথ, কোনটা করলে জান্নাতে যাওয়া যাবে, কোনটা করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই বিষয়টা মানুষের সামনে স্পষ্ট করে দেওয়ার পর আমি আল্লাহ যে কোনো একটা পথ গ্রহণ করার এখতিয়ার আমি আল্লাহ বান্দাকে দান করেছি, কোনটা ভালো, কোনটা মন্দ, এই বিষয়টা মানুষের সামনে পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ। কোন কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে, সেই বিষয়টা মানুষের কাছে পরিষ্কার করে দিয়েছেন। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই কোনো একটা পথ গ্রহণ করার ক্ষমতা, ইচ্ছা শক্তি আমি আল্লাহ তোমাকে দান করলাম, ইচ্ছা করলে তুমি জান্নাতের ফটো ধরতে পারো, ইচ্ছা করলে জাহান্নামের ফটো ধরতে ঘুমাই গেছেন গা। মানুষগুলা ভালো এবং মন্দ, ভালো কাজ করলে এদের মধ্যে মজা আছে না নাই, ভালো কাজ করলে পরবর্তীতে পাইব প্রতিদান, পুরস্কার, খারাপ কাজ করলে পাব পরবর্তীতে সাজা, এই কথাটা মানুষ বুঝে না, বুঝে না উমা, খারাপ কাজ করলে যে সাজা ভোগ করা লাগবে এই জিনিসটা আপনার এলাকার মানুষ বুঝে না, ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাইব এই কথাটা মানুষ বুঝে না, বুঝে, ভালো কাজের মধ্যেও একটা মজা আছে, খারাপ কাজের মধ্যেও একটা মজা আছে, খারাপ কাজের মজাটা শুরু প্রথম থেকেই শুরু হয়ে যায়, আর ভালো কাজের মজাটা প্রথম থেকে না, বরং ভালো কাজ শুরু করলেন আমল করতে 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 আপনার ভিতরে এমন ভাবে বৈশা যাইব, এখন এমন মজা লাগাই দিবে আল্লাহ তাআলা ভালো কাজগুলোর প্রতি, এখন আর ভালো কাজ আপনি ছাড়তে পারবেন। এমন অনেক মানুষ আছে, বুজুর্গা মানুষ আছে, যাদেরকে গিয়া যদি বলেন ভাই আপনাকে 1,00,000 টাকা দিয়ে দিব আপনি এক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেন, সে বলবে তোর 1,00,000 না পুরা দুনিয়া দিলেও আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করব না, কথা বলেন ঠিক কি না? তাহলে মজা না ভাইয়া, আর খারাপ কাজের মধ্যেও আছে মজা, পরেও আছে সাজা, কথা ঠিক নেই? কি দেখো, জিনা, জিনার কাজ করলে এটার মধ্যে মজা আছে না নাই, মজা আছে না নাই?
তাহলে মানুষ জিনা যে করে, মানুষগুলা যে জিনা করে, মজা পাইয়াই জিনা করে, কথা ঠিক কিনা জুড়ে কো? মানুষ সারা রাত টিভি দেখে, সারা রাত টিভির ভাই আক করে সাইতে বুড়াটা নমাজ সইরে শেষ করছে, আর নমাজটা শেষ করে তসবিহটা হাত লইয়া একবারে সার দোকানে যাইয়া দোকানের মধ্যে যায় আর টিভির ভাই সে শুনল 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 কইলা কে ধরে এলো নায়ক মান্না নিঠ কথা কন ঠিক কিনা? কিন্তু টিভি দেখলে পরে যে পরে পিঠা খাওয়ার লাগব খবর গেলে সেটা বুঝে না, বুঝে না জিনা করলে যে পরে পিঠা খাওয়ার লাগবো এটা মানুষ বুঝে না, বুঝে না নমাজ সারলে যে ফিটা খাওয়ান লাগবে এটা মানুষ বুঝে না, বুঝে না আপনারা কথা কই? তাহলে বুঝা গেল মানুষ মজাও বুঝে সাজাও বুঝে, কথা বলেন ঠিক কিনা? মানুষ মজাও বুঝে, জিনা করলে কি মজা এটা বুঝে, সুদ কাইলে কি মজা, ইন্টারেস্ট, সুদ কাই আর এটার নাম দিছে কিটা ইন্টারেস্ট, হয় এটা সারা এখন আর চলে না, বেফর্দা হইয়া চলা কি মজা, না বুঝলে কি মহিলারা বেফর্দা হইয়া চলে না খিতা? তাহলে এটার মধ্যে একটা মজা আছে, এই বেফর্দা হওয়ার পরে যে একটা সাজা ভোগ করণ লাগবে এটা মানুষ বুঝে না, বুঝে না জুড়ে বলেন, বুঝে? তাহলে মানুষ মজাও বুঝে সাজাও বুঝে, মজাও বুঝে জুড়ে কোন জফেন, মজাও বুঝে সাজাও বুঝে, মানুষ মজাটাও বুঝে সাজাটাও বুঝে। কিন্তু একটা গরু, একটা গরু দেখেন সে শুধুমাত্র মজা বুঝে কিন্তু সাজা বুঝে না, বলবেন এটা আবার কিমনে? আচ্ছা ও ভাই আপনাদের এলাকায় গরু ডিগ্রা দেওয়া হয়নি, ডিগ্রা চিনুনি? ডিগ্রা, হ্যাঁ ডিগ্রা দেয় গরু, ডিগ্রা দেওয়ার পরে মাঝে মধ্যে দেখবেন গরু যদি পাশে একটা ক্ষেত থাকে ধান ক্ষেত আর লম্বা লম্বা আলি হইছে দেখবেন গরু সে তার ডিগ্রা সিরা হুনো মতে ক্ষেতের মধ্যে গিয়া ক্ষেতের ধান খায়, কথা বলেন ঠিক কিনা? এই ঘাস খাওয়ার থেকে ওই যে আলি আছে এইগুলা খাইলে বেশি মজা লাগবে এই কথাটা সে বুঝে না, বুঝে না বুঝে দিক্কা হয়ে গেছে, মজাটা বুঝে দিক্কা হয়ে গেছে। কিন্তু আরেক বেটার ক্ষেতের মধ্যে দাম খাইলে পরে যে ফিটা খাওয়ার লাগবে এটা বুঝেনি, তাহলে বুঝা গেল সে মজা বুঝে সাজা বুঝে না, মজা বুঝে সাজা বুঝে, কথা কয় না? মজা বুঝে সাজা বুঝে না, কথা বলেন ঠিক কিনা? একটা গরু মজা বুঝে কিন্তু কি বুঝে না, সাজা বুঝে না। আর একটা মানুষ মজাও বুঝে, বাকিটা কন্যা দিয়ে আপনারা সাজাও বুঝে, মজাও বুঝে সাজাও বুঝে। আর একটা গরু শুধুমাত্র মজা বুঝলো সাজা বুঝলো না, আইন ফেরেস্তা, ফেরেস্তা তারা শুধুমাত্র সাজা বুঝে, শুধুমাত্র কিতা বুঝে সাজা, জিনা হইলে কি ফিডা হওয়ার লাগবে এটা ভালো করে বুঝে, সুদ খাইলে কি ফিডাটা করবো রে বাবা এটা ভালো করে বুঝে, ঘুষ খাইলে কি ফিডা খাওয়ার লাগবো আল্লাহর দরবার এটা ভালো করে বুঝে, এরপরে জিনা করলে কি সাজা ভোগ করা লাগবে এটা ভালো করে বুঝে, কিন্তু জিনা করার যে কি মজা এটা ফেরেশতায় বুঝে না, কথা বলেন ঠিক কিনা? কারণ ফেরেশতার যৌবন হই নাই, তাহলে হে জিনার মজা বুঝবো, কথা না ঘুমাই গেছেন গা, তাহলে ফেরেশতা যেহেতু যৌবন হই নাই এখন টিভি দেখার মধ্যে আক করে ছায়া তাহলে কি মজা, হ্যাঁ সে বেটা এটা ফেরেশতা এটা বুঝার কথা হই না, কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতাদের মধ্য থেকে আমি নবী না বানাইয়া আমি মানুষদের মধ্য থেকে নবী বানাইলাম, তার কারণ কারণ মানুষের দুঃখ মানুষই বুঝবো, কথা বলেন না ঠিক কিনা? মানুষের দুঃখ কে বুঝবো? আরেকজন মানুষই বুঝবো। এখন ফেরেশতারে যদি নবী বানায় পাঠাইতো আর আপনি আমি যখন নমাজের মধ্যে দাঁড়াইলাম না আল্লাহু আকবার করে দাঁড়াইছি হঠাৎ করে কইলাম না ফেরেশতা নবী আমার ফেসবুক লাগছে আমি বাতকাই আই, ফেরেশতার তো ফেসবুক নাই কারণ খাওয়ানো নাই ঘুমো
কথা কয় না আপনারা এলাকার মানুষ দেওয়া যায় কিরকম খাওয়ানো নাই ঘুমো নাই খাওয়ানো নাই ঘুমো নাই ফেরেশতা কইলা লাঠিটা দেন দে লাঠিটা লইয়া কইলা হেই আমি কইলাম বিয়া কথা কথা বলেন ঠিক কিনা কারণ তার তো যৌবন হই না যদি ফেরেশতাদের মধ্য থেকে নবী হইতো তাহলে আরো ফেস লাগলো না ওই জন্য ওয়াজের মধ্যে আইসা ঘুমাই যান গিয়া আমি ফেরেশতাদের মধ্য থেকে নবী না বানাইয়া মানুষদের মধ্য থেকে নবী বানাইছি যাতে মানুষের দুঃখ বুঝতে পারে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা ফেরেশতারা শুধুমাত্র সাজাটা বুঝে মজা বুঝে না আর গরু ছাগল শুধুমাত্র মজা বুঝে সাজা আর মানুষ মজা ও বুঝে সাজা ও বুঝে এই জন্য মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ সুবহানাল্লাহ এটা গেল এক কারণ দুই নম্বর কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াতিন والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله تعالى বলেন তিন গাছের কসম জৈতুনের কসম অবস্থিত তুর পাহাড়ের কসম ওয়াহাজাল বালাদিল আমিন নিরাপদ ওই মক্কা নগরীর কসম লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি মানুষগুলাকে অত্যন্ত সুন্দর গঠন আকৃতি দিয়া সৃষ্টি করেছি সুবহানাল্লাহ কই আমি গরু বানাইলাম বান্দা একটা গরুকে এত সুন্দর বানাই নাই পৃথিবীর বুকে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম কোন কিছুকেই এত সুন্দর কইরা আমি আল্লাহ বানাই নাই যত সুন্দর করে আমি আল্লাহ মানুষ বানাইলাম মানুষের মতো সুন্দর করে আর কোন প্রাণী আল্লাহ তাআলা বানায় নাই সুবহানাল্লাহ তাহলে মানুষ হইলো সবচাইতে বেশি আবার জোরে কইন্না দি মানুষ সবচাইতে বেশি শান্তিকে সুন্দর এক বেটা হয়ে শুন যদি বড় কইতাছে তুই যদি শান্তিকে সুন্দর না অবস্থা হইলে তুমি তিন তালা ঘুমাই গেছেন গা বৌরে কয় যদি তুমি শান্তিকে সুন্দর না হও তাহলে কয় তালা এখন বউয়ে মাথার খাপড় উপর দিয়া গুইরা সেইরে হই যাই গে আল্লাহ আমার তো তালা কয়ে গেছে পরের দিন বেচারা দইরা গিয়া কয় হুজুর আমার বউরে আমি তালাক দিলাইছি কয় কেমনে হয় আমি কইছি শান্তিকে যদি সুন্দর না হয় তাহলে তুমি তিন তালাক হুজুর আমার বউ কি তালাক হয়ে যাব কয় হ্যাঁ তালাক হয়ে যাবে বেচারা এখন খামতে খামতে আইও আল্লাহ রে বউ আর আইলাম রে এমন সময় আবু হানিফা অথবা আবু হানিফার ছাত্র যে কোনো একজন হ্যাঁ বলতেছে সাসা তোমার হুজুররা বলছে তালাক নাকি হইয়া গেছে এখন এই যে তোমার চাষিরে আড়াইলাম এই জন্য খান্তাছি খান্তাম না তালাক হইছে না সুহান আল্লাহ কইতেন তালাক আপনার ছাত্র কথা লাগাইছে না খুন ফতে যাইতাম
আনছে হয়ে বেটা তুই খুই ফাইলে তালা কইছে না তখন তাই খলাকদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ বলছে শান্তিকা ও খালা মানুষও যদি হয় শান্তিকা আল্লাহর কাছে বেশি সুন্দর সুতরাং তার বউ যদি খালাও হয় আল্লাহর দৃষ্টিতে তার বউ চন্দ্রর থেকে সুন্দর অতএব তার বউ তালাক হয় নাই সুবহানাল্লাহ দেখছেন নি তাহলে ভাই আমার গভীর মনোযোগ সহকারে শোনা লাগবে মানুষগুলাকে অত্যন্ত সুন্দর গঠনাকৃতি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন বড় আদর করে বানাইছি রে বাবা আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার জন্য নয় বরং জান্নাতে দেওয়ার জন্য জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন আল্লাহ আদর কইরা নাকি জাহান্নামে জ্বালাইবার লাগি ও ভাই আমার বিধান নিহায়াত কিতাবের মধ্যে উল্লেখ করা হয় আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ বানানোর ইচ্ছা করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলে জিব্রাইল তুমি দুনিয়াতে যাও আর যায় তাড়াতাড়ি করো মাটি নিয়ে আসো আমি মানুষ বানাবো জিব্রাইল আসলেন বাবা দুনিয়ায় জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিতে হাত রাখলেন মাটি বলে ও ভাই জিব্রাইল তুমি আমার থেকে মাটি নিও না আমার মধ্যে তুমি কুদ সৃষ্টি করো না রে জিব্রাইল আল্লাহর দোহাই লাগে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আল্লাহ তাআলা হযরতে আজরাইলকে পাঠাইলেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলেন আয়েশা মাটির মধ্যে চঙ্গল দিবে মাটি ডাক দিয়ে কয় ওরে ভাই আজরাইল আমার মধ্যে তুমি কুদ সৃষ্টি করো না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ও মাটি যেই মালিকের দোহাই তুমি দিতেছো সেই মালিক বলছে মাটি নেওয়ার জন্য সুতরাং মাটি নিয়ে আমি না নিয়ে আমি যাব না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে গেলেন বাবা মাটি নিয়ে মহান আল্লাহ তাআলার হাতে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি হাতের মধ্যে মাটি নিলেন মাটি গুলাকে এক হাত থেকে আরেক হাতে উদল বদল করে কায়া বানাইলেন রুটি বানানোর জন্য মানুষ যেইভাবে কায়া বানায় সেইভাবে কায়া বানাইলেন ও ভাই একটু মনোযোগ সহকারে শোনো এমনি মুহূর্তে দেখেন বাবা আল্লাহ রাব্বুল আমিন সেই কায়া গুলাকে কুদরতি হাত দিয়া আবার সুন্দর করে একটা দেহ বানাইলেন যেই দেহটার নাম হইল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ ও ভাই আল্লাহ রাব্বুল আলামিন একটা গাছ বানাইলেন তো গাছকে বলছেন হে গাছ হয়ে যা গাছ হয়ে গেল একটা মাছকে বলল হে মাছ তুমি হয়ে যাও মাছটা হয়ে গেল এরপরে দেখা গেল একটা নদীকে বলছে হে নদী হয়ে যাও নদীর সঙ্গে সঙ্গে হয়ে গেল পৃথিবীর বুকে যা কিছু আছে রে ভাই সব কিছুরে আল্লাহ অর্ডার করছি সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে গেছে কিন্তু মানুষকে হোক বলে নাই ভাই রে সব কিছুকে আল্লাহ অর্ডার দিয়ে বানাইছে রে ভাই কিন্তু মানুষকে আল্লাহ অর্ডার দেয় নাই বরং নিজের কুদরতি হাত লাগায়া লাগায়া আদম বানাইছে সুবহানাল্লাহ চিল্লায় কোন সব বানাইছে আল্লাহ অর্ডার দিয়া মানুষ বানাইছে আল্লাহর কুদরতি হাত লাগায়া মায়া কইরা কইরা জাহান্নামে দেওয়ার আশা এ ভাই আমার শুধু তাই নয় মায়ের গর্বে মানুষটা যখন আসলো আপনি আমি মায়ের গর্বে আসলাম মায়ের গর্বে আসার পর হাদিসের কথা বাবা এই যুবক ভাইরা
একটু চিন্তা করে দেখো কি নিয়ে আল্লাহর কবরের দিকে রওনা করছ। যুবক বাইরে মায়ের গর্ভে আসলাম, একটা নাপাক বস্তু সেটাকে আল্লাহ গোশতের টুকরা বানায়া সেটার মধ্যে ফেরেশতাদের মাধ্যমে হাত দিলেন, পাও দিলেন, তার মধ্যে দেহটা বানায়া দিলেন। কিন্তু আল্লাহ বলে ফেরেশতারা সাবধান রে ফেরেশতারা, আমার বান্দা বান্দির চেহারার মধ্যে হাত দিস না। এ ফেরেশতারা শুনো, আমার বান্দা বান্দির চেহারায় হাত দিও না, কারণ আমার বান্দা বান্দির চেহারাটাকে আমি মালিক নিজের কুদরতি হাত দিয়া বানাবো। সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন নিজের কুদরতি হাত লাগায়া লাগায়া নেই যে মায়ের গর্ভে আপনি আমার চেহারাটা বানাইলো, কেন রে যুবক? কারণ এই চেহারা দিয়া মালিকের কদমে বান্দা বান্দি সেজদা করবে। কিন্তু রে যুবক, নামাজ পড়ো না, কিভাবে মালিকের নাফরমানি করো? যেই মালিক নিজের কুদরতি হাত লাগায় চেহারা বানাইলো সেই মালিকের কুদরতি কদমে সেজদা দিতে পারো না। যুবক রে শুধু তাই নয়, একটু লক্ষ্য করে তাকায় দেখো আল্লাহ মানুষ কেমনে বানাইলো। মায়ের গর্ভে চার মাস অথবা পাঁচ মাস হয়ে গেল, মায়ের গর্ভে রুহু দিয়া দিলেন, খাবারের প্রয়োজন হয়ে গেল রে যুবক। কিন্তু দুনিয়ার কোন ডাক্তার, কোন বৈজ্ঞানিক, কোন ইঞ্জিনিয়ার সেখানে খাবার পৌঁছাইতে পারবে না। বলেন কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলে, এ বান্দা একটু কি চিন্তা করে দেখো না, তুমি যখন মায়ের গর্ভে ছিলা তখন আমি আল্লাহ কিভাবে খাবার পৌঁছাইলাম? তোমার মা খাবার খাইলো, এই খাবারটা গলার নিচে যাওয়ার পরে এটা নাপাক হয়ে গেল। আমি আল্লাহ এই নাপাক কার্য গুলা আমি আল্লাহ মুখ দিয়ে ঢুকাই নাই, বরং তোমার মায়ের নাভির সাথে নাভির একটা কালেকশন গোটায় দিলাম রে বান্দা, আর এই নাপাক কার্য গুলা আমি নাভির মাধ্যমে তোমার পেটে ঢুকাই দিলাম। ও কেন এ যুবক ভাই, একটু চিন্তার বিষয়, কেন আল্লাহ আপনি আমার মুখ দিয়া না ঢুকায়া নাভির ভিতর দিয়া ঢুকাইলো? কয় কারণ আমার বান্দা বান্দি দুনিয়ায় আয়েশা ওই মুখ দিয়া আমি মালিকের পবিত্র নাম জপবে। সুতরাং আমি আল্লাহ কিভাবে আমার বান্দা বান্দির মুখটারে নাপাক করি? সুবহানাল্লাহ, আরো জোরে চিল্লায় কর না সুবহানাল্লাহ। হে যুবক ভাই, শুধু তাই নয়, মানুষগুলাকে আল্লাহ বড় আদর করিয়া মানুষগুলারে বানাইছে, আরো অনেক কিছু আছে, সব কিছু বলা সম্ভব নয়। আমার ভাইরা একটু সময় মনোযোগ সহকারে শুনো, কেমন মায়া করে, কেমন মায়া করে একটা কাফিরকেও আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে মহব্বত করে। আল্লামা তাকি উসমানি দামাত বারকাতুহুমুল আলিয়া তিনি উনার তদীয় গ্রন্থের মধ্যে উল্লেখ করেন, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, দুই দিন নয়, পুরা 950 বছর পর্যন্ত কাফের গোষ্ঠীদেরকে দাওয়াত দিছে। 950 বছর পর্যন্ত দাওয়াত দেওয়ার পর তার সন্তান পর্যন্ত মুসলমান হয় নাই, তার বিবিও ঈমান আনে নাই। এ যুবক ভাই, একটা শিক্ষণীয় বিষয়, নবীর ছেলে হইলেই, নবীর পুত হওয়া, নবীর ছেলে হইলেই ভালো হওয়া যায় না, নবীর সন্তান হইলেই ভালো হওয়া যায় না। দেখেন নবীর ছেলে কিনান কাফের হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? গুলজার ইব্রাহিমের মধ্যে বলে,
জাদে আজর খলিলুল্লাহ আওয়ার কিনা নূহ কা গুমরাহ আহলে লুতে নবী হুয়া কাফিরা জাওজায়ে ফির আউন হুই তাহিরা। এই ছেলে আগে যেভাবে ছিল এইভাবে দেন, কি গুরুত্ব দিছেন? জাওজায়ে ফির আউন হুই তাহিরা। গুলজার ইব্রাহিমের মধ্যে উল্লেখ করা হয়, কোথাকে দেখো আজর ঠাকুর কত বড় ঠাকুর, কিন্তু ঠাকুরের ফুলা আল্লাহ ফুলারে আল্লাহ নবী বানাইলো ইব্রাহিম আলাইহিস সালাম। কথা বলেন ঠিক কিনা? কাফিরের ছেলে নবী হয়, আবার তাকায় দেখো নূহ পয়গম্বর কত বড় নবী, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তান কেনান কাফির হয়ে গেল। কাফিরের ছেলে নবী হয়ে গেল আর নবীর ছেলে কাফির হয়ে গেল। শুধু তাই নয়, কদে করে আহলে লুতে নবী হুয়া কাফেরা জাওজায়ে ফিরআউন হুই তাহিরা। কোথাকা দেখো লুত আলাইহিস সালাতু ওয়াসসালাম কত বড় নবী, কিন্তু তার স্ত্রী আয়লা কাফির হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ফেরাউন কত বড় কাফের, নিজেরে আল্লাহ দাবি করছে, তার স্ত্রী আসিয়া আল্লাহওয়ালা হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? তাহলে কাফির স্ত্রী আল্লাহওয়ালা হয়, আল্লাহওয়ালার স্ত্রী কাফির হয়। কয় শুধু তাই নয়, কয় কাবামে পয়দা করে ও জিন্দিক কো লাওয়ে বুতখানা সে ও সিদ্দিক কো। কথা কা দেখো রে, মক্কার কাবা ঘর তোয়াফ করতেছে আবু জেহেলের মা, আবু জেহেল রে পেটে ধারণ করা এমত অবস্থায় আবু জেহেলের জন্ম হয়ে গেল। তোয়াফরত অবস্থায় আবু জেহেলের জন্ম, বাবা এরপরও সে কত বড় কাফির হয়ে গেল। আর হযরত আবু বকর সিদ্দিক তার মা মূর্তিকে সেজদা করতেছে, এমন সময় মূর্তির ঘরে হযরত আবু বকরের জন্ম হয়ে গেল। মূর্তির ঘরে জন্ম হইয়া সে হইল সবচাইতে বড় সিদ্দিক, কাবা ঘর তাফরত অবস্থায় জন্ম হইল সে হইল কাফের। কাফের স্ত্রী আর স্ত্রীর আল্লাহ আল্লাহওয়ালা বানাইল, আর আল্লাহওয়ালার স্ত্রী কাফের হয়ে গেল। কাফের ছেলে ইব্রাহিম নবী হয়ে গেল, আবার নবীর ছেলে কেনান কাফের হয়ে গেল। এর থেকে বোঝা যায়, যদি ফিরের ছেলে খারাপ হইতে পারে তাহলে ফির সাহেবের ছেলেও বন্ড হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? ফির হইল, ফির হইল, পাইছি মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, মুর্শিদের দরবার ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেতে বয়া যায় বিশ্বাস ভক্তি তাকিলে মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। গান গায় ওয়াজের মধ্যে আসেনি, কথা বলেন ঠিক কিনা? গান গায়া গায়া সময় সে, তুমি যখন চাও ফিরের ভাই ফিরে চায় তোমার ভাই, হাকিকত আছে সেই জায়গায়, মারিফত আছে সেই জায়গায়, তোমার কি দরকার জানাই আছে তার ধৈর্য দর তাহার হুকুমের আশায়। বুড়ি বাবা বাবা রে, ঘুমাই গেছেন গা? ও ভাই আমার, যেই কথাটা বলতেছিলাম রে ভাই, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম 950 বছর পর্যন্ত দাওয়াত দিছে, কিন্তু কাফেররা মুসলমান হয় না। তিনি আল্লাহ তাআলাকে ডাক দিছেন, ওরে মালিক, কাফের গোষ্ঠী মায়ের গর্ভ থেকে বাহির হয় আর হইয়াই আমার বিরোধিতা শুরু করে। ওরে মালিক, তুমি কাফিরদের একটা ঘর বাড়িও সাইরো না,
ভবিষ্যতের আশা করা যায় না। অতএব সবগুলারে তুমি আজাব দিয়ে ধ্বংস করে দাও। নবী নূহ পয়গম্বর দোয়া করছে বাবা, নবীরা দোয়া করলেও কবুল হয়ে যায়, বদ্দ করলেও কবুল হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ও বাবা দেখেন নূহ পয়গম্বর বদ্দ করে ফেলাইছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে ফেলাইছে। আল্লাহ বলে নূহ রে, ও নূহ তুমি একটা কিস্তি বানাও, তুমি একটা নৌকা বানাও, ওই নৌকার মধ্যে তোমার দলবল লইয়া উইটা যাও। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম নৌকা বানাইলেন, তার দলবল নিয়া ওই নৌকার মধ্যে উঠে গেলেন। এইদিকে আল্লাহ পানি দিয়া সব মানুষগুলারে আজাব দিয়া ধ্বংস করে দিলেন। নূহ পয়গম্বরের জমানায় যত কাফির ছিল সব কাফিরদেরকে আজাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিছে। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন নূহ পয়গম্বরকে বলে, নূহ রে এখন পানি চলে গেছে, এখন তোমার কিছু কাজ আছে রে নূহ। আল্লাহ রাব্বুল আলামিন নূহকে বুঝাইতে চায়, ও নূহ তোমার বদ্দার কারণে এত গুলো মানুষকে যে মেরে ফেলাইলাম, ও নূহ এতগুলি মানুষ মারিয়া আমি আল্লাহর কেমন কষ্ট লাগতেছে তোমাকে আমি বুঝাইতে হবে। এই জিনিসটা বুঝানোর জন্য আল্লাহ বলে, ও নূহ এখন তুমি এক কাজ করো, মাটি দিয়া তালা বাসন বানাও, মাটি দিয়া কলসি বানাও, মাটি দিয়া হাড়ি পাতিল তুমি এখন বানাও। নূহ পয়গম্বর বলে, মালিক কয়টা বানাবো, কবে হিসাব বানাও, যতটা পারো বানাইতে থাকো, যখন আমার অর্ডার আসবে তখন বন্ধ করবা। নূহ পয়গম্বর নিজের হাতে এবার হাড়ি পাতিল বানাইতে লাগলেন, গটি বাটি নিজের হাতে বানাইতে লাগলেন। বানাইতে 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 অনেকগুলো বানায় ফেললেন। আল্লাহ তাআলা বলে, নূহ রে এখন তোমার একটা কাজ, এইগুলারে গড়ের মধ্যে সুন্দর করে তাক দিয়া রাখো। নূহ পয়গম্বর গড়ের মধ্যে শুকায়া সুন্দর করে গড়ে তাক দিয়া রাখলেন। আল্লাহ বলে, আয় নূহ নিজের হাতে লাঠি দিয়া সবগুলো বাইরা এখন ভাঙ্গা ফেলাও। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের হাতে বানাইলেন, নিজে আবার ভাঙ্গা ফেলাইলেন, ভাঙ্গা সাইরা এবার মন খারাপ করে গাছতলায় বসে আছেন, চিন্তা করতেছেন কেনই বা আল্লাহ বানাইতে বলল, কেনই আবার ভাঙতে বলল, বুঝলাম না কেনই বা এত আদর করে বানাইলাম, আবার কেনই বা আল্লাহ বাড়ি যাইয়া ভাঙতে বললেন। আল্লাহ বলে, নূহ রে মন খারাপ করে বুঝি তুমি বৈশা রইছ? নূহ বলে, হা মালিক হা মন খারাপ, কক্ষের লাগি মন খারাপ, নিজের হাতে বানাইছো আবার নিজেই ভাঙ্গা ফেলাইছো রে নূহ, এই জন্য ভাঙ্গা বুঝি তোমার মন খারাপ। আল্লাহ ঠিক বলছেন, আমি নিজের হাতে বানাইলাম আবার নিজেই ভাঙ্গা ফেলাইলাম। ইয়াদু মেতে রে সব কবুলা দো, কুই না মুজুকো ইয়াদ রহে, সব কুছ ইউকো আগ লাগা দো, খানায় দিল আবাদ রহে, ইয়াদ রহে ইয়ে বাত হামেশা, দিল কি জবা মে আয়ে মেরে ইলাহা লা ইলাহা ইল্লা।
ইল্লাল্লাহ, জুরে পড়েন না ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রাব্বুল আলামিন দয়ালু মেহেরবান, করুণা অপূরণ দয়ালু মেহেরবান, করুণা অপূরণ আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাই আমার, হযরত নূহ পয়গম্বর বলে ওরে মালিক নিজের হাতে বানাইলাম আবার নিজেই ভাঙ্গা ফেলাইলাম, এর জন্য মায়া লাগে। আল্লাহ বলেন হুরে বলো না, যেই মাটি দিয়া তুমি তালা বাসন বানাইলা, এই তালা যেই এই মাটি কি তোমার না আমার? নূহ পয়গম্বর বলে ও মালিক এই মাটিগুলা তোমার, আল্লাহ আমার না তোমার, মালিক তোমার। আল্লাহ বলে নূহ আমার দেওয়া মাটি দিয়া তালা বাসন বানাইছো বুঝলাম, নূহ রে তালা বাসন যে বানাইছো বলো না তার মধ্যে হাত দিছো নি, দরার জন্য তুমি হাত দিছো নি রে নূহ, কোনা এনহ তালা বাসনের মধ্যে তুমি ফাও দিছো নি, কোনা দেই নাই নূরে, যেই তালা বাসন বানাইলো এইগুলার মধ্যে চক্ষু দিছো নি, কোনা না এনহ, তাহলে তুমি কথা বলার জন্য জিব্বা দিছো নি রে নূহ, বলো না তালা বাসনের ভিতরে তুমি জান দিছো নি, ও মালিক দেই নাই। আল্লাহ তাআলা বলে নূহ তালা বাসন বানাইলা, হাতও দিছো না, পাও দিছো না, জানও দিছো না, চক্ষুও দিছো না, কিছুই দিছো না, ও নূহ হাত নাই, পাও নাই, চক্ষু নাই, জানো দেও নাই রে নূহ, আমার দেওয়া মাটি দিয়া তালা বাসন বানাইয়া ভাঙ্গিয়া ফেলাইছো, এই জন্য তোমার যদি মায়া লাগে নূহ তাহলে এত আদর করে আমি মানুষ বানাইছি, যাদেরকে আমি আল্লাহ কুদরতে হাত দিয়ে বানাইলাম, ও নূহ তোমার একটা মাত্র বুদ্ধার কারণে এতগুলো মানুষ আমি মাইরা ফালাইলাম, যাদেরকে আমি আল্লাহ হাত দিছি, যাদেরকে পাও দিছি, যাদেরকে নিজের হাত কুদরতি হাত দিয়া নিজের তুই বান্দা বান্দির চোখটা টিপ্পা টিপ্পা বইছি, এক গালে আদর করছি তো আরেক গাল বানাইছি, এত আদর কইরা যেই বান্দা বান্দি বানাইলাম, নূরে তোমার একটা মাত্র বুদ্ধার কারণে লক্ষ লক্ষ আদম সন্তান মাইরা ফালাইলাম, বলো তালা বাসন ভাঙ্গা তোমার যদি মায়া লাগে তাহলে এত আদরের মানুষ মাইরা আমি মালিকের কুদরতি অন্তরে কেমন কষ্ট লাগতেছে, সুবহানাল্লাহ, আর জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ, এ নূহ
মানুষ বানাইলাম, মানুষের হাতের দিকে আমি মালিক কুদরতি নজর দিয়ে তাকাই আছি, দেখিনি আমার বান্দা গুনার কাজ কইরা দুইটা হাত পাতিয়া আমি আল্লাহর কাছে ভিক্ষা মাগিনি, দেখিনি আমার বান্দা গুনার কাজ কইরা আমার বান্দা দু চোখের দুইটা ফুটা পানি ফেলায় কান্দেনি, যদি আমার বান্দা দু চোখের পানি ফেলায় কান্দা দে তো আমি মালিক তার পিছলি জিন্দগির সব গুণাগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে ভাই আমার আল্লাহ বলে মানুষগুলোর অত্যন্ত সুন্দর করে বানাইলাম, তিন তিন গাছের কসম, তিন ফলের কসম হইতে পারে বাবা, জাইতুন জাইতুন গাছের কসম হইতে পারে, আবার জাইতুন ফলের কসম হইতে পারে, ওয়াতুর সিনিন, সিনিনের ব্যাখ্যা মুফাসসির হযরতরা কয়েকটা করছেন, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল যেই পাহাড়ের মধ্যে শুধুমাত্র ফল বিশিষ্ট গাছ থাকে ওই পাহাড়কে সিনিন পাহাড় বলা হয়, এটা হলো একটা ব্যাখ্যা। আরেক তাফসির হলো সিনিন একটা জায়গার নাম, আর সেই জায়গার পাশেই অবস্থিত একটা জায়গার নাম হলো তুর পাহাড়। যেমন হবিগঞ্জ, হবিগঞ্জের অন্তর্গত একটা তানার নাম হলো লাকাই তানা, লাকাই তানার অন্তর্গত একটা জায়গার নাম হইলো বাদিকারা, কথা বলেন ঠিক কিনা? ঠিক এমনি ভাবে কসিনিন একটা জায়গার নাম, ওই জায়গার পাশেই অবস্থিত একটা পাহাড় আছে, সেই পাহাড়ের নাম হইলো তুর পাহাড়। যেই পাহাড়টা বড় দামি পাহাড়, যেই পাহাড়ে মুসা পয়গাম্বর যাইতেন যে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ বলতেন ফাখলা আনা আলাইকা ফা ইন্নাকা ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, এই মুসা পবিত্র পাহাড় ওই পাহাড়ে আসছো, তোমার জুতাটা কুইলা ফেলাও, এখানে জুতা নিয়ে আসা যায় না। তিনি জুতা কুইলা ফেলাইতেন। এমন একটা পবিত্র পাহাড় যেই পাহাড়ে মুসা পয়গাম্বর আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ, জুরে কোন সুবহানাল্লাহ। মুসা পয়গাম্বর হেঁটে যায়, ও মুসা কই যান, আল্লাহর সাথে কথা বলবার জন্য যাই। ও মুসা রে আল্লাহর সাথে কথা বলবেন ভালো কথা, ও মুসা পয়গাম্বর চারদিকে শুধু অশান্তি আর অশান্তি, ডাইনে অশান্তি, বামে অশান্তি, সামনে অশান্তি, পিছনে অশান্তি, এত অশান্তি আমার সহ্য হয় না। ও মুসা পয়গাম্বর আল্লাহরে যায় বললেন, আল্লাহ যেন আমার একটু শান্তির ফয়সালা কইরা দেয়। মুসা পয়গাম্বর তুর পাহাড়ে গেলেন বাবা, তুর পাহাড়ে যাওয়ার পর এবার আল্লাহ তাআলার কাছে কথা বলিয়া চলে আসতেছে। আল্লাহ তাআলা বলে, ও মুসা আমার একটা বান্দা তোমারে না একটা কথা বলছিল দোয়া করতে, কই তুমি যে ভুলে গেলা? বাবা দেখেন বান্দা মুসা, আল্লাহ বান্দা মুসা বান্দার কথা ভুলে গেছি, কিন্তু আল্লাহ বান্দার কথা ভুলে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, মুসা কই তুমি যে কথা বললা না? মুসা পয়গাম্বর বলে, আল্লাহ কথা তো ঠিক আছে, ও আল্লাহ আমার স্মরণ হয়ে গেছে, আপনার একটা বান্দা অশান্তিতে আছে, দোয়া করতে বলছে একটু শান্তি দেওয়ার জন্য। আল্লাহ বলে, মুসা রে যাও, আমি আল্লাহ শান্তি দিয়া দিলাম। মুসা পয়গাম্বর বলে, ও আল্লাহ বিষয়টা জানাই আসি। বলে, যাও জানাই আসো। মুসা পয়গাম্বর আসলেন, আয়েশা দেখে ওই লোকটা দুনিয়া হইতে বিদায় হয়ে গেছে, বাবা মারা গেছে, মরে গেছে লোকটা। এমনি মুহূর্তে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যায়, কয় আল্লাহ
ও আল্লাহ তুমি না বলছো তারে শান্তি কইরা দিবা, কই লোকটারে যে মাইরা ফেলাইছো কেমনে শান্তি দিলা? আল্লাহ কয় মুসা দুনিয়ার মধ্যে শান্তি নামক বস্তু আমি খুব কম রাখছি, কবি সুখ হ্যায় কবি দুঃখ হ্যায় ইহি কা নাম দুনিয়া হ্যায়, আবি ক্যা হ্যায় ওহি দুনিয়া বদলতি হ্যায়, আবি ক্যা তা আবি ক্যা হ্যায় ওহি দুনিয়া বদলতি হ্যায়, কখনো সুখ কখনো দুঃখ তার নাম হলো দুনিয়া। ও মুসা পয়গম্বর দুনিয়ার মধ্যে সুখ নামক বস্তু খুব কম রাখছি আমি আল্লাহ, দুনিয়ার মধ্যে খুব কষ্ট রাখছি বেশি রাখছি কষ্ট, সুখ রাখছি কম, এরপরও কম যে রাখছি এই সুখটার মধ্যে বেশি অংশ সুখ আমি কাফিরদেরকে দিয়ে দিছি, কাফিরদেরকে আমি আল্লাহ বেশি অংশ সুখ দিয়ে দিছি। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আল্লাহ হাবিব বলে দুনিয়ার মধ্যে অশান্তিতে থাকবে মুমিন আর কাফিররা থাকবে শান্তিতে। আল্লাহ বলে ওই মুমিন বান্দাটাকে আমি আল্লাহ শান্তি দিবার চাই। মুসা রে তোমার পাক জবান দিয়া তুমি দোয়া করছো আমি যদি দুনিয়ার মধ্যে অল্প একটু শান্তি দেয়া দেই তাহলে ওই মানুষটার তোমার তোমার জিব্বার তোমার দোয়ার দাম থাকে না ইজ্জত থাকে না, তোমার দোয়ার ইজ্জত রাখার রক্ষার জন্য আমি আল্লাহ, তোমার দোয়ার ইজ্জত রক্ষার জন্য আমি আল্লাহ তার কাছে মৃত্যু পাঠিয়ে দিলাম, মৃত্যু নামক দরওয়াজা দিয়া সে চিরসুখের জান্নাতে চিরদিনের জন্য প্রবেশ করেছে। তাহলে বাবা এটা তুর পাহাড়, ওই তুর পাহাড়ের কসম খায় আল্লাহ কয় ওয়াদাল বালাদিল আমিন নিরাপদ, ওই মক্কা নগরীর কসম মক্কা নগরী বড় নিরাপদ জায়গা রে বাবা। এ যুবক ভাই নিরাপদ একটা জায়গার নাম হলো মক্কা নগরী, যে মক্কাকে আল্লাহ নিজের মতো সাজাইছেন, জমজম নামক একটা কুয়া রাখছেন মক্কায়, যেই জমজম কুয়ার পানি পান করলে অনেক রোগী ভালো হয়ে যায়, শুধু তাই নয় যেই জমজম কুয়ার পানি পান করলে দুনিয়ার পানি পান করলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, কিন্তু ওই জমজম কুয়ার পানি পান করলে তৃষ্ণাও নিবারণ হয় আবার পেটের খিদাও দূর হয়, সুবহানাল্লাহ। আল্লাহ বলে মক্কারে বড় সুন্দর করে আল্লাহ সাজাইছেন, হুদুদে হারাম একটা সীমানা আছে, যে সীমানার ভিতরে প্রবেশ করা কাফির যাদের মুখে কালিমা নাই প্রবেশ করা নিষেধ করে দিস, কিয়ামত পর্যন্ত কোনো কাফির সেখানে ঢুকতে পারবে না, এটা মুসলমানদের একটা আজব শান। হে বাবা যেই মক্কার ভিতরে সাফা এবং মারওয়া নামক দুইটা পাহাড় আছে, যেই মক্কাটাকে আল্লাহ সাজাইছেন ওই কাবার ভিতরে একটা পাথর আছে রে বাবা, যে পাথরে সুমা দিলে গুনা জয়রা পড়া যায়, এটা আল্লাহ রাখছেন মক্কায়, সুবহানাল্লাহ। ও মালিক জীবনে একবার হইলে যাওয়ার তৌফিক দাও, সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ তাকায়া দেখো আল্লাহ আমরা সকলে আকাঙ্কি তোমার ওই গর তওয়াফ করতে, তাহলে আল্লাহ বলে ওই নিরাপদ ওই মক্কা নগরীর কসম যেই মক্কার যেই কাবা শরীফের তোয়াফ কিয়ামত অবধি পর্যন্ত একটা সেকেন্ডের জন্য বন্ধ হবে না, সুবহানাল্লাহ, তোয়াফ চলবে সব সময় সব সময়। ভাই ও দুস্থ বুজুর্গ এক আল্লাহর ওলি 50 বছর পর্যন্ত বাইতুল্লাহ তোয়াফ করছে, ভালো করে বুঝেন বাইতুল্লাহ 50 বছর পর্যন্ত তোয়াফ করছে।
আর 50 বছর কান্দে, ও মালিক তোমার বাইতুল্লাহটারে আমি একলা একলা তওয়াফ করতাম সাই। হাশরের দিন যদি তুমি মালিক জিজ্ঞাসা করো, আয় বান্দা তুমি আমার জন্য কি নিয়ে আসছো, যাতে আমি বলতে পারি ওরে মালিক কোনো কিছুই আনতে পারি নাই, কিন্তু যখন তোমার কাবার তোয়াফ বন্ধ ছিল তখন আমি তোমার ঘরের তোয়াফ জারি রাখছি, ওরে মালিক এটার উসিলায় তুমি আমারে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ, 50 বছর কান্দে, 50 বছর পরে ঝড় আর টর্নেডো, এমন প্রচন্ড ঝড় আর টর্নেডো শুরু হইল রে ভাই, সবাই চলে গেছে মক্কার কাবার প্রাঙ্গণ থেকে, কিন্তু আল্লাহর ওলি ঘর থেকে বাইতুল্লাহর এশক মুহাব্বত লয়ে বাহির হয়ে গেছে। এশক তাসলিম ওরে জাকি মা সওয়া কুচ বিনহি ওয়াফা সে খুশ না হো তো পীর ওয়াফা কুচ বিনহি, ওয়াফা সে খুশ না হো তো পীর ওয়াফা কুচ বিনহি, এশক মুহাব্বত নিয়ে বাহির হয়েছে। মক্কার কাবার প্রাঙ্গণে তাকা দেখে একটা মানুষ না বলে, আজকে সুযোগ পাইলাম একা একা তওয়াফ করব, কাবার গিলাফের মধ্যে হাত দিছে আমার বাবা, গিলাফে হাত দেওয়ার পর তিনি তাকা দেখে কি যেন একটা ভারী জিনিস হাতে লাগতেছে, প্রচন্ড বিদ্যুৎ, আমরা বলি জিলকি, শুদ্ধ ভাষায় বলে বিদ্যুৎ, বিদ্যুৎ চমক। এমন সময় তিনি তাকায় দেখে গোটা বাইতুল্লাহকে একটা সাপ নিজের পেট দিয়া পেছায়া দৌড়া রাখছে, আর নিজের মাথা দিয়া বাইতুল্লাহর ছাদের উপরে সেজদা করতেছে। জুরে বলবেন না সুবহানাল্লাহ, আজিব ব্যাপার। ও ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর ওলি সেজদায় কইরা কয় ওরে মালিক 50 বছর তোমার দরবারে কানলাম, আমি সুযোগ পাইলাম না একলা একলা তওয়াফ করার, কিন্তু এই সাপটা কেমনে তওয়াফ করার সুযোগ পাওয়া গেল। আল্লাহ বলে, ও আমার বান্দা শুনো, তুমি 50 বছর ধরে কান্দো, আর আমার বান্দা আমার ওই সাপ একদিন নয় দুই দিন নয় 700 বছর ধইরা সে কানতে কানতে চোখের পানি ফালাইয়া কানতে কানতে সে অন্ধ হয়ে গেছে, আর বলছে ওরে মালিক কত মানুষ তওয়াফ করে তোমার বাইতুল্লাহ, আমাকে কি তুমি বাইতুল্লাহ তওয়াফ করার একটাবার সুযোগ করে দিবা না, 700 বছরের কান্না আমি মালিক কবুল কইরা আজকে জ্বর আর টর্নেডো দিয়া মানুষগুলাকে বাইতুল্লাহর পাশ থেকে সরায় দিলাম, আর এই বুবা প্রাণী সাপটাকে তওয়াফ করার সুযোগ আমি আল্লাহ করে দিলাম। জুরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ বলে ওই নিরাপদ মক্কা নগরীর কসম, সেখানে কসম কায়া বলে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীব, আমি মানুষগুলাকে অত্যন্ত সুন্দর গঠনাকৃতি দিয়া সৃষ্টি করেছি। মুফাসসির হযরতরা বলে শুধুমাত্র বাহ্যিক দিক নয়, বিতর্গত দিকেও মানুষগুলাকে অত্যন্ত সুন্দর কইরা বানাইছে। বাহ্যিক দিকটা কত সুন্দর কইরা বানাইছে রে যুবক, দেখো চোখ দিছে কোথায়, নাক দিছে কোথায়, মুখ দিছে কোথায়, আল্লাহ যদি মুখটা ফিডের মধ্যে দিত, আর নাকটা যদি এখানে দিত, আর চোখটা যদি এখানের মধ্যে দিত, তাহলে হাফ বাত মাখায় খাওয়ার সময় আখা তুলে এইভাবে তুল দেখো লাগলো, চোখ দেখ কেমন লাগে, চোখে দেখলো, এরপরে হাত দিয়ে আইনা নাকের কাছে নিয়ে কইলে হুঙ্গিয়া দেখ বালানি, সুন্দর বিতর্গত দিকেও সুন্দর বানাইছেন। এ যুবক ভাই বলো না, একটা উরুফিন কি কোনদিন গুরু বানাইছে না কিনা, মানুষ বানাইছে, মানুষে বানাইছে না গুরু বানাইছে, কে বানাইছে? হে ভাই জাহাজ বানাইছে, টাইটানিক জাহাজ, বড় বড় জাহাজ বানাইছে, মানুষে বানাইছে, কোন গরু ছাগল বানায় নাই, কোন বাঘ ভাল্লুক বানায় নাই, ওই যে এটেম বোমা এখন তৈরি করছে এটা মানুষ বানাইছে,
বিভিন্ন ধরনের অস্ত্র বানাইতেছে, মানুষ বানাইছে। দেখো এই মানুষগুলা সিম বানাইছে, সিম মোবাইলের ভিতরের সিম। এখানে বইয়া রইছ আর লন্ডনের সাথে কথা বলো, এটা মানুষ বানাইছে। এরপরে দেখো ও ভাই একটা মেমোরি, ছোট্ট মেমোরি। এই যুবক দূর যাও, এটা আমার ওয়াজের সময় এগুলা করলে আমার রাগ উঠে যাও, আমাকে বসো বাবা যাও, বসো বাবা যাও। ও বাবা শুনো, কত একটা মেমোরি, ওই মেমোরিটার মধ্যে সামান্য একটা মেমোরি, 32 GB মেমোরি, এটা এটার মধ্যে সারা দুনিয়ার অনেক কিছু আড়ে। দেখো কম্পিউটার আবিষ্কার করছে মানুষ, সিম বানাইলো মানুষ, এই যে মেমোরি বানাইলো মানুষ, রকেট আনসার বানাইলো মানুষ, লঞ্চ স্টিমার বানাইলো মানুষ, গাড়ি বানাইলো মানুষ, টাইটানিক জাহাজ বানাইলো মানুষ, বিভিন্ন ধরনের অস্ত্র বানাইলো মানুষ। এইগুলা কেমনে বানাইছে আল্লাহ কয় বান্দা, যেমনে আমি বাহ্যিক দিক সুন্দর বানাইছি, বিতর্গত দিক দিক দিয়েও সেই জিনিস আমি আল্লাহ দান করছি, যে জিনিসের সাহায্যে তুমি এইগুলো বানাইতে পারছো। আল্লাহ বলে ভিতর বানাইলাম সুন্দর, বাহিরও বানাইলাম সুন্দর, কিন্তু রে বান্দা শুনো, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আয় বান্দা কিন্তু বাহ্যিক এত সুন্দর রাখবো না, এ যুবক ভাই আল্লাহ কয় সুন্দরটা রাখবো না, চেহারা সুন্দর কমায় দিব, চোখের পাওয়ার কমায় দিব, নাকের পাওয়ার কমায় দিব, কানের পাওয়ার কমায় দিব, হাতের পাওয়ার আমি আল্লাহ কমায় দিব, কই দিন পরে পাওয়ার কমার কমায় দিব। এখন তুমি লাঠি ভর দিয়ে দিয়ে হাঁটবা, চশমা ছাড়া আর তুমি চৌকে দেখবা না, পাশে বৈশা মানুষটা কথা বলবে তোমার কানে তুমি শুনবা না। ও মানুষ শুনো, তাফসীরের কিতাবের মধ্যে আল্লামা তাফসীরের মারিফুল কোরআনের মধ্যে মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছে, ও দেখো একটা মানুষকে দুর্বল থেকে আল্লাহ দুর্বল স্থানে পৌঁছায়, একটা গরু দুর্বল এই গরুটার চাইতে ও আরো নিকৃষ্ট মানুষগুলারে বানায় দেয়। ও কেমনে কেমনে আল্লামা মুফতি সাহেব খুব সুন্দর করে উদাহরণ আনছে, ও তাকায়াতে করে, ও মানুষ তাকায় দেখো, একটা গরু বুড়া হয়ে গেছে, এরপরে ও গরুটার চশমা লাগে না, কথা বলেন ঠিক কিনা, একটা গরু বুড়া হয়ে গেছে এরপরও সে লাঠি বর দিয়ে হাঁটা লাগে না, একটা গরু বুড়া হয়ে গেছে তারে দিয়ে তুমি হাল চাষ করাইতে পারো, একটা গরু বুড়া হয়ে গেছে এরপরও এর জব করিয়া তার গোশত খাওয়া যায়, তার চামড়াটা কাজে লাগে, কিন্তু একটা মানুষ বুড়া হয়ে গেছে, বাবা এখন হাতের শক্তি নাই, পায়ের শক্তি নাই, চশমা ছাড়া দেখে না, মাঝে মধ্যে এমন হয় ঘরের মধ্যে প্রস্রাব করে পায়খানা করে, বাবা কথা বলেন ঠিক কিনা, সন্তানের উপর নির্ভরশীল হয়ে যায়, সন্তানের রুজি কইরাই না দেয় তো এখন ফালে খায়, নিজে রুজিও করতে পারে না, কত দুর্বল হয়ে গেল, দুর্বল একটা গরু থেকে আরো দুর্বল হয়ে গেল, একটা গরু নিকৃষ্ট কয়ে নিকৃষ্ট থেকে আরো নিকৃষ্ট হয়ে গেল। কেন রে? হাদিসের মধ্যে আছে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম হুসনে সূরত গর্নাবাশত হুসনে সীরত হি চনির, হুসনে সূরত গর্নাবাশত হুসনে সীরত হি চনির, গুলাগল খুশবু নদারদ কাবিলে গুলজার নিস, গুলাগল খুশবু নদারদ কাবিলে গুলজার নিস, কয় সুন্দর চেহারা দিয়ে লাভ নাই, সুন্দর চরিত্র যদি না হয় কথা বলেন ঠিক কিনা, ওই ওই ফুলের কোনো দাম নাই, যেই ফুলের মধ্যে গেরান নাই ওই ফুলের কোনো দাম নাই, মানুষ হাতে লইতে চায় না। ও তোমার মধ্যে যদি বাবা সুরত দিকে আল্লাহ জান্নাত দিব না, কার চেহারাটা সুন্দর, কার গঠনটা সুন্দর এটা দিকে আল্লাহ জান্নাত দিব না, কার নাকটা সেপটা, কে কালো কে দোলা এটা দিকে আল্লাহ জান্নাত দিবে না। আল্লাহ বলে আমি জান্নাত দেব কলিজা দেখা দেখা, যার কলিজা ভালো হবে আমি আল্লাহ তার জান্নাত দিব,
পাবে আল্লাহ বলে ইল্লাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলে ও শুনো, সব মানুষগুলা নিকৃষ্ট থেকে নিকৃষ্ট হবে না, মানুষগুলাকে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলাম, সৃষ্টির শ্রেষ্ঠত্বের দায়িত্ব পালন না করিলে সে সৃষ্টির নিকৃষ্ট হবে। উলাইকা কাল্লাহাম বাল হুম আবাল, কয় চতুষ্পদ প্রাণী অথবা তার চাইতে মানুষটা আরো নিকৃষ্ট, মানুষটা নিকৃষ্ট হয়ে যাবে সৃষ্টির উৎকৃষ্ট, মানুষটা এখন সৃষ্টির নিকৃষ্ট। কয় সাদা ভাত নষ্ট হইলে তা পানি দিয়া দৌত করে পানি ভাত বানায় খাওয়া যায়, কিন্তু ফুলাও ভাত নষ্ট হইলে তা পানি ভাত বানায় খাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? ও ভাই আমার, কয় সৃষ্টির নিকৃষ্ট ওই মানুষটা হয়ে গেল যে দায়িত্ব পালন করলো না। আর যে দায়িত্ব পালন করবি, ও দায়িত্ব কি? ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত, কয় এক নাম্বার ঈমান আনা, দুই নাম্বার নেক আমল করা। এই দুই কাজ যে করবে সে সৃষ্টির শ্রেষ্ঠই থেকে যাবে, তার হাত বুড়া হবে, তার পায়ের শক্তি কমবে, তার চোখের পাওয়ার কমবে, কিন্তু সম্মান কমবে না, পায়ের দাম কমবে না, চোখের দাম কমবে না, তার হাতের দাম কমবে না, তার জিহ্বার দাম কমবে না। বুড়া হয়ে গেছে এরপরও দাম কমে না বাবা। ওই যে মুজাদ্দিদে মিল্লাত আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি, যায় নামাজে বসে প্রথম থেকে চোখটা মুচছে রে বাবা, নামাজ শেষ করে চোখ মুচছে, মুজার পর প্রথম থেকে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, প্রথম থেকে পড়া শুরু করছে, পুরা 30 পারা কোরআন খতম কইরা ফলাইছে, যায় নামাজে বইসা। জিজ্ঞাসা করা হয়, হুজুর 30 পারা কোরআন কেমনে পড়লেন? আপনি তো হাফিজে কোরআন নাই, কেমনে পড়লেন কেমনে পড়লেন? বুঝলাম না। এমনি মুহূর্তে মুজাদ্দিদে মিল্লাত বলে, আই মিয়া শুনো, আমি আমার মালিকের কাছে বলছিলাম, ওরে মালিক সারা জনম্বর তোমার কোরআন দেখা দেখা আমি কোরআন খতম করছি, ওরে মালিক আমার বড় ইচ্ছা 27 মান উপরে একটা লৌহে মাহফুজ তুমি রাখছো, ওই লৌহে মাহফুজে নাকি স্বর্ণের রোগ করে তুমি কোরআন শরীফ লিখকে রাখছো। মালিক গো, যদি একটা বার সুযোগ করে দিতে আমি লৌহে মাহফুজের কোরআন দিকে পড়তাম। আল্লাহ বলে, ও বান্দা কবুল করলাম দরখাস্ত, আল্লাহ কবুল কইরা 7টা আসমানের দরওয়াজা খুইলা দিছে, সুবহানাল্লাহ। আমার সামনে লৌহে মাহফুজটা তুলে ধরছে, আর আমি লৌহে মাহফুজের কোরআন দেইকা দেইকা পুরা খতম, পুরা কোরআন শরীফ খতম কইরা ফলাইছি। আল্লাহ বলে চোখের দাম কমবে না, হাতের দাম কমবে না, পাওয়ের দাম কমবে না। অনেকগুলি উদাহরণ বাবা, সব কিছু দেওয়া সম্ভব নয়, শুধুমাত্র বলেন ওই যে ফালাহুম আজুরুন গায়রু মামনুন, ফালাহুম আজুরুন গায়রু মামনুন। এ যুবক ভাই একটু গভীর মনোযোগ সহকারে শুনো রে যুবক, দিলটারে ব্যঙ্গে ফেলো, কান্নার চিন্তা করো রে যুবক, কারণ চোখের পানি বড় দাম। ও কবরপথের যাত্রীরা একটু মনোযোগ সহকারে শুনো, আল্লাহ বলে ফালাহুম আজুরুন গায়রু মামনুন। আল্লাহ তাআলা বলে ওই যে যারা নাকি ঈমান এবং আমল নেক আমল করবে তাদেরকে অকর্তিত আজর পুরস্কার দেওয়া হবে। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, হয় যেই যুবকটা হঠাৎ করে বুড়া হয়ে গেল, বুড়া হয়ে যাওয়ার পর এখন আর তাহাজ্জুদ পড়তে পারে না, ইশরাকের নামাজ পড়তে পারে না, এখন দেখা যায়
রাতের বেলা নফল নামাজ পড়তে পারে না, বুড়া হয়ে গেছে। এখন দুইজন ফেরেশতা কি রহমান কাতিবিন ফেরেশতা লিখতে যায়, লোকটা তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, রাতের বেলা নফল নামাজ পড়ে নাই, এই কথা লিখতে যায়। আল্লাহ রাব্বুল আমিন আরশে আজিম থেকে নিজের কুদরতি হাত বাড়ায়া দেয়, বাড়ায়া কলমের মধ্যে জাপটা মায়া ধরে কয়, ফেরেশতারা বান্দাটারে বুড়া আমি বানাইছি, দুর্বল আমি বানাইছি, পায়ের শক্তি আমি কমাইছি, হাতের শক্তি আমি কমাইছি, এই যে যুবক বয়সে আমার বান্দারা তাহাজ্জুদ পড়তো, আজকে আমি বুড়া বানাইছি, এখন আমার বান্দা তাহাজ্জুদ পড়তে পারে না, আমার বান্দাটা ঘুমায় রইছে দুর্বল হওয়ার কারণে, বুড়া হওয়ার কারণে। ও ফেরেশতারা এখন তুমি লেখো তাহাজ্জুদ পড়ে নাই এই কথা লেখো না, বরং লেখো যুবক বয়সে তাহাজ্জুদ পড়া যেই পরিমাণ সওয়াব তার আমলনামায় লেখা হতো, এখন বুড়া হয়ে গেছে আমার বান্দার আমলনামায় সেই পরিমাণ সওয়াব উঠায়া দে। যারা নাকি ইমান এবং নেক আমল করবে ওই সমস্ত মানুষ হাসরের দিন যখন দাঁড়াইবে তাদের অবস্থা কি হবে রে বাবা? হয় যদি নেক আমল করে হাসরের দিন, আল্লাহু আকবার, والذي نفسي بيده محمد انه لا يخفف على المؤمن حتى اكون اهون عليه من الصلاه المكتوبه يصليها في الدنيا হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী বলে, হে আমার উম্মত শুনো, যার হাতে আমার প্রাণ ওই মালিকের কসম খায়া আমি নবী বলি রে শুনো, হাসরের দিন হাসরের 50,000 বছরের সময়টা সংক্ষেপ করবে একদল মানুষের জন্য, একদল মানুষের জন্য কঠিন হবে। ও যুবক ভাই, একদল মানুষ 50,000 বছর দাঁড়ায় থাকবে, মাথারা ধাতু করে সূর্য চলে আসবে, সূর্যের গরমে মাথাটা তাস করে পাইটা যাবে রে যুবক, এ যুবক। শুধু তাই নয়, আল্লাহর নবী বলে মাটি তামার হয়ে যাবে, শুধু তাই নয় জিব্বাটা নাভি পর্যন্ত জুলে যাবে, পানি পানি করে চিৎকার জুড়াই বেরে যুবক। ও যুবক ভাই, তুমিও আমিও কবর পথের যাত্রী, কবরে যাব কিন্তু কখন কবরের ডাক আসবে জানি না, তুমিও জানো না আমিও জানি না রে যুবক। তাকায় দেখো না ওই যে নরসিংদীর ঘটনা, এক ব্যক্তি ঢাকা শহরে রওনা করছে, এমন সময় তার মেয়ে বলে, আব্বু জান আপনি কই যাইতেছেন? কয় আমি ঢাকা যাব রে মা। ও আব্বু ঢাকা যাবেন আমার জন্য কন্যা নিয়ে আসবেন, আমার জন্য চকলেট আনবেন, এই আনবেন সেই আনবেন। হ্যাঁ মা আমি নিয়ে আসবো, ওয়াদা দিলাম নিয়ে আসবো। বাবা ঘর থেকে সবার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হয়ে গেছে, এক ঘন্টা পর স্ত্রীর মোবাইলে কল আসছে, স্ত্রী মোবাইলটা রিসিভ করছে, রিসিভ করে দেখে স্বামীর মোবাইল থেকে কল আসছে, কিন্তু স্বামীর মোবাইলে স্বামীর কোনো কথা শোনা যায় না। আহা, আরেকজন অপরিচিত মানুষের কণ্ঠ ভেসে আসতেছে, ডেকে বলে কে গো তুমি? কয় আপনি কে? কয় মোবাইল ওয়ালার স্ত্রী হলাম আমি। কও গো মোবাইল ওয়ালার স্ত্রী, তুমি ঘরে কোণে বসে আছো কিন্তু তোমার স্বামী গাড়ির অ্যাক্সিডেন্টে এই মুহূর্তে মারা গেছে। এবার স্ত্রী নিজের হাত থেকে যুবক মোবাইলটা ফেলে দিয়া তার স্বামীর লাশ আনার জন্য দৌড় দিছে, মা ও পাগলিনীর মতো হয়ে গেছে, লাশ নিয়ে আসা হলো। ও ভাই, সবাই কান্নাকাটি করতেছে,
কিন্তু ছোট্ট মেয়েটা বাবার লাশের মধ্যে জড়ায়া ধরে কান্দে। তার কান্না দেখে প্রতিবেশীর মানুষ কান্নার সামলাইতে পারে না। মেয়েটা কান্দে একবার, বাবা রে আমার চকলেট দেওয়া লাগবে না রে বাবা, ও বাবা কন্যা দেওয়া লাগবে না আমাকে, তুমি কিছুই দেওয়া লাগবে না, শুধুমাত্র আমার একটা বার আব্বা ডাকের জবাব দিয়ে যাও। কিন্তু রে যুবক কত ঢাক ডাকলো কিন্তু ডাকে তো আর জবাব দেয় না। এ যুবক ভাই কবর পথে যাত্রীরা সবাই একটু মাঝে মধ্যে ওই যে ফজরের নামাজ শেষ কইরা, মাগরিবের নামাজ শেষ কইরা চোখ ফুটা বন্ধ কইরা নিজের লাশটা সামনে আনবা। যদি চিন্তা করবা যদি আমার মরণ এই মুহূর্তে হয়ে যায়, আমার আত্মীয় স্বজন আমাকে কিন্তু তিন কাপড় দিয়ে প্যাকেট কইরা ফেলাইবে, মাথায় একটা বান দিবে, মধ্যখানে একটা বান দিবে, পায়ে একটা বান দিবে, তিনটা বান যদি দেই তাহলে আমার লাশটা কেমন দেখা যাবে। নিজে নিজের লাশটা সামনে আনবেন আর নিজের নফসরে বুঝাইবেন, নফসরে কোন দিকে রওনা করছস দেখ, একদিন তো তোর এইভাবে প্যাকেট কইরা ফেলাইবে রে নফ, এই মাথার মধ্যে কেড়ে বান্ধিল জানস নিরে নফ, আর কোনদিন মাথা ঘুরিয়া দেখবি না মধ্য তো মধ্যখানে তোরে বান্ধিল রে নফ, কেন কয় আর কোনদিন উঠে বসবি না, পায়ে বান্ধিল আর কোনদিন হেঁটে চলতে পারবি না। এভাবে নফসরে বুঝাইবেন। ও ভাই যারা নাকি সৃষ্টির শ্রেষ্ঠত্বের দায়িত্ব পালন করল তাদের অবস্থা হাশরের দিন আল্লাহর নবী বলেন আল্লাহু লা ইউখাফফাফু আলাল মুমিন হাত্তা আকুনা ওয়ান আলাইহি মিনাস সালাতিল মাকতুবাতি ইউসাল্লিহা ফিদ দুনিয়া। কয় আসরের নামাজ পড়তে চার রাকাত নামাজ পড়তে যতটুক সময় এতটুক সময় মনে হবে 50,000 বছরের সময়টাকে। লোকটা বলবে ওরে মালিক কই গেল 50,000 বছরের সময় কোথায় গেল, তোমার এই যে জিব্বা নাভি পর্যন্ত জুলে যাবে শুনছিলাম কোথায় গেল, তামার জমিন কোথায় গেল। আল্লাহ বলবি বান্দারে সবই হইছে, সবই হইছে রে বান্দা, কিন্তু তুমি আমার মেহমান, দুনিয়ার মধ্যে থাকতে আমি মালিককে পাওয়ার জন্য কত কষ্ট করছ, এখন আজকে আখেরাতে তুমি হলো আমার মেহমান, আর মেহমানকে হাসরের মাঠে 50,000 বছর দাঁড় করাইলে এটা মেহমানের ইজ্জত হয় না, এজন্য 50,000 বছর সকলের উপর দিয়ে চলে গেছে, কিন্তু তোমাকে আমি আল্লাহ বুঝতে দেই না। জুড়ে চিল্লা এখন সুবহানাল্লাহ। ও ভাইয়া দুস্থ বুজুর্গ, হে কবর পথের যাত্রী ভাইরা একটু মনোযোগ সহকারে শুনো, এটা হলো যদি দায়িত্ব পালন করো, আর যদি দায়িত্ব পালন না করো রে যুবক, আল্লাহর নবী বলেন মরণের মুহূর্তে লোকটা যখন পইরা থাকবে আসার কায়ামতের বিছানায় পড়বে, আল্লাহর নবী বলেন আজরাইল সামনে দাঁড়াইবে, আজরাইলের মাথা থাকবে 7 আসমান উপরে, পা দুটো থাকবে 7 তবক জমিনের নিচে, সমস্ত শরীরের মধ্যে তাল গাছের মতো পশম, পশমের গুড়া দিয়ে আগুন, আর আগুন বাইর হতে থাকবে। লোকটা চিল্লায় কানবে, আল্লাহ বলবে আয় আজরাইল একটু সবর করো, দেখো তা সে যে জাহান্নাম পরিত করছি নাফরমানটারে একটা ভার, জাহান্নামটা তারে দেখাও। যুবক ভাই জাহান্নাম সামনে তুলে ধরবে, জাহান্নামের দরজাগুলো খুলে যাবে, সাপ বিচ্ছুগুলো হা করে থাকবে, এই অবস্থা দেখা নাফরমানের রুটা তর 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 করে কাঁপতে থাকবে। এক পর্যায়ে বাম পাওয়ের বিদ্যা আঙ্গুলের মধ্যে যায়া লুকাইবে, আজরাইল বলবে রে হবিস দুনিয়ার মধ্যে থাকতে মাওলার নামাজ থেকে বাগিয়া বাগিয়া চললাম, রোজা থেকে বাগিয়া বাগিয়া চলছো,
হস থেকে বাগিয়া বাগিয়া চলছো, মাওলার আদেশ নিষেধ থেকে বাগিয়া বাগিয়া চলছো, আজকে যতই চেষ্টা করো ভাগতে কিন্তু পারবা না। এই কথা বইলা আজরাইল যখন নাকি তাফা মারবি রে ভাই, এভাবে রুহুটা উপরে আসবে, গলার কাছে আসার পরে গলা দিয়া গের ঘের গের ঘের শব্দ হইতে থাকবে, আয় নাফরমান হে মতকুরের দল, হে গাজাকুরের দল, হে সুদকুরের দল, হে বেপর্দার দল, মনোযোগ সহকারে শুন, হাত তাজদাইলের হাত গলা দিয়া ভিতরে ঢুকা দিবে, কলিজার মধ্যে ধৈর্য একটা টান মারবে রে, 360টা জোড়া সিরা ফালাইবে, চিরদিনের জন্য সুজা হয়ে যাব, কবরে নিয়ে রাইকা দিবে, রাখার আগেই লোকটা কবরে তাকায় দেখবে সাপ বিচ্ছু জমা হয়ে রয়েছে। এক একটা সাপ যদি দুনিয়াতে সুপ দেয় তাহলে ঘাস বৃক্ষ তরুলতা ফুইরা ছাই হয়ে যাবে, আল্লাহর নবী বলছে এই সাপ বিচ্ছু আগুন কবর বইরা গেছে, ডাক দিবে বাইরে আমার এই কবরে রাখিস না, ও আমার সন্তানে কবরে রাখিস না, আমারে তোরা কি দেখোস না সাপ বিচ্ছু কবর ভইরা গেছে, কিন্তু কেউ শুনবে না। বায়ু দুস্থ বুজুর্গ লাফ মারিয়া লামিয়া আপনাকে আমাকে কবরে রাইখা, সবাই কিন্তু একে একে চলে আসবি রে আমার ভাই, আপন সন্তান আপন ভাই বেরাদর উড়িয়া পাড়িয়া মাটি দিবে, যার যার বাড়িতে চলে আসবে, দুনিয়ার থাকতেই মন রে বুঝা হবে রে মন, সবাই যখন চলে আসবে, ডানেও মাটি বামেও মাটি সামনেও মাটি পিছনেও মাটি উপরেও মাটি থাকবে, তখন তো আল্লাহ ছাড়া আর কোন উপায় থাকবে না। সুতরাং আমি যেমন সৃষ্টির শ্রেষ্ঠ, সুতরাং সৃষ্টির শ্রেষ্ঠত্বের দায়িত্ব পালন করে আমাকে কবরে যাওয়া লাগবে, আমার মাওলাকে নিয়ে আমার কবরে যাওয়া লাগবে, আল্লাহ ছাড়া ওই কবরে আমি যাব না, এভাবে সিদ্ধান্ত নিতে হবে। হে ভাই এজন্য বেশি বেশি সকলে চোখের পানি ফেলায় কান্নাকাটি করতে হবে, আখেরাতের সামানা জোগাড় করিয়া আমাদের সকলকে কবরে যাওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন, জুড়ে বলে আমিন, ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।